এবং তারা ওটার মধ্যে অত্যন্ত গোপনীয় এবং সুরঙ্গ বানিয়েছে ভিতরে, যাতে করে বাইর হতে পারে জন্য ইস্পাত করবেন। এখন আপনি বাজার থেকে ছুরি এনেছেন কুরবানি করার জন্য, কিন্তু সেই ছুরি দিয়ে যদি আপনি মানুষ মেরে ফেলেন তাহলে তো আপনাকে কুরবানির জন্য ছুরি কিনেছেন এটা বললে হবে না। কক্সবাজারে পর্যটকদের ব্ল্যাকমেইলিং, স্পার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড এবং ছিনতাই সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে 38 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে শহরের কলাতলী পর্যটন জোনের হোটেল ও কটেজ জোনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজারের পর্যটন জোনে রয়েছে বেশ কিছু আবাসিক কটেজ এবং স্পা সেন্টার। সেখানকার সাইনবোর্ডবিহীন 6 থেকে 7টি কটেজের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ, তারা কৌশলে পর্যটকদের জিম্মি করে ব্ল্যাকমেইল করে আসছে। তাছাড়া মাদক সেবন, ছিনতাই সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পায় পুলিশ। ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ বলেন, হোটেলটির ভিতরে একটি গোপন কক্ষে স্পা সেন্টারের আড়ালে চলত পর্যটকদের হয়রানি ও ব্ল্যাকমেইলিং, আর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে আদায় করা হতো মোটা অঙ্কের টাকা। অভিযোগ আছে যে ওনাদের যে কাস্টমার যান, ওনাদের যারা স্পা করতে যান তাদের টাকা নিয়ে যান ওনারা, এবং তাদেরকে ওখানে ব্ল্যাকমেইলিং করা হয়, বিভিন্ন ধরনের অবসিন ছবি তোলা হয়, পাশাপাশি যে আন্ডার এজ মেয়েদেরকে দিয়ে, ছোটো ছোটো শিশু মেয়েদেরকে দিয়ে স্পা করানো হয়। তিনি আরও জানান, সেখানে তারা একটি বিশেষ সুরঙ্গ আবিষ্কার করেছে। এই সুরঙ্গের ভিতরে একটি রুম আছে যেখানে পর্যটকদের আটকে রেখে নির্যাতন করা হতো, সেই আলামত পেয়েছেন তারা। এবং তারা খুবই গোপনীয়ভাবে এখানে আত্মগোপন করে থাকে, দিনের বেলা রাতের বেলা ওরা বের হয়ে আমাদের পর্যটকদেরকে বিপদে ফেলে, এবং তারা ওটার মধ্যে অত্যন্ত গোপনীয় এবং সুরঙ্গ বানিয়েছে ভিতরে, যাতে করে বাইর হতে পারে। তো সুরঙ্গ বানানো, গোপন কক্ষের ভিতরে আবার কক্ষ বানানো, আবার বিভিন্ন ধরনের বক্স বানিয়ে পালিয়ে থাকা, বাহির দিয়ে তালা মারা, ভিতর দিয়ে তালা মারা, চারদিক থেকে এটা মানে লোহার মানে দিয়ে একদম গ্রেডিং করে দেওয়া, এগুলো সব কিছু প্রমাণ করে যে তারা একটা অপরাধী চক্র। কক্সবাজার শহরে অনুমোদনহীন স্পা সেন্টার রয়েছে 36টি এবং লাইট হাউস সংলগ্ন এলাকায় আবাসিক কটেজ রয়েছে প্রায় 2 শতাধিক। শুধুমাত্র পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে আসছে, আর নিয়ন্ত্রণহীন এসব প্রতিষ্ঠানে প্রতিনিয়ত সংঘটিত নানা অপরাধের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে পর্যটন শিল্পের উপর, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আদন দিলওয়ার, চ্যানেল আই।